নমস্কার বন্ধুরা এক্সাম অ্যান্ড টেকনিকের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা রাজ্যে বেশ কয়েকটি বেসরকারি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন বা যোগ্যতায় রাজ্যের প্রতিটি জেলা থেকে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে বিজ্ঞপ্তিগুলো কোথা থেকে বারোয় আসছে কারা কারা আবেদনযোগ্য এবং কিভাবে আবেদন করতে পারবে সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ যদি এই চ্যানেল নতুনই থাকো তো প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবরে ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবে তারা যখনও কোনো চাকরি খবরের ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেল আপলোড করব। তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান আমাদের পৌঁছাবে এবং অতি অবশ্যই ভিডিওটি লাইক করতে বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না প্রথম বিজ্ঞপ্তিটি তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক স্ক্রিনে এখানে আইটিআই পাস রিকোয়ার্ড সিএনসি অপারেটার অ্যান্ড প্রোগ্রামার এ হচ্ছে প্রথম বিজ্ঞপ্তিটি যেখানে আইটিআই পাসদের জন্য শূন্য পথ বার হয়ে আসছে এখানে তোমাদের সিএনসি অপারেটার এবং প্রোগ্রামার পোস্টে তোমাদের বিভিন্ন যে আলাদা আলাদা ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে প্রথম যেটা রাখা হয়েছে টার্নিং দ্বিতীয় ভিএমসি তৃতীয় হয়েছে ওয়ার কার্ড ইডিএম সুপারভাইজার ইন্সপেক্টর মেকানিক্যাল এবং অটো এই সাতটি আলাদা আলাদা পোস্টে কিন্তু আইটিআই পাসদের জন্য শূন্য পদ বারো আসে এই কোম্পানিতে এখানে বলা হয়েছে নিয়ার তালাতরা এরিয়া কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো থ্রি এইট ফোর ওয়ান অথবা নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো থ্রি সেভেন থ্রি জিরো এই হচ্ছে দুটি ফোন নাম্বার তোমরা এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আরও বিস্তারিত ইনফরমেশান পেতে পারো এবং তোমাদের সুবিধার্থে বলে রাখি এই মুহূর্তে যে বিজ্ঞপ্তিগুলি নিয়ে তোমাদের সামনে আসি এই সব বিজ্ঞপ্তিগুলি কিন্তু কালকের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে যে সিবিটি ইমেল আইডি পাঠিয়ে আবেদন করতে পারবে ইমেল আইডিটি হচ্ছে টি ডবল ও এল আর ও এম মেকানিক্যাল অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল আইডিতে নিজের সিবি পাঠিয়ে আবেদন ফর্মটি তোমরা জমা করতে পারবে অথবা সেখানকার কোনো আধিকারীর সাথে কথা বলতে চাইলে তোমার এখানে ফোন নাম্বারে ডাইরেক্ট ফোন করেও ইনফরমেশন নিতে পারবে তো এই ছিল কিন্তু প্রথম বিজ্ঞপ্তিটি দ্বিতীয় বিজ্ঞপ্তিটি তোমাদের জানিয়ে দিই দ্বিতীয় বিজ্ঞপ্তিটি বলা যাচ্ছে ভ্যাকেন্সি অ্যাট ব্যাটারি এম এফ জি প্লান্ট দানকুনি অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে তোমাদের ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে তোমাদের নিয়োগ করা হবে প্লেস অফ পোস্টিং দানকুনি প্রথম পোস্টটি হেড প্রোডাকশন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট দ্বিতীয় পোস্টটি হেড কেমিস্ট ল্যাবরেটরি তৃতীয় পোস্টটি ড্রাফসম্যান এবং ওয়াটার গার্ড অপারেটার চতুর্থ নম্বর পোস্টটি বলা যাচ্ছে ম্যানেজার কোয়ালিটি কন্ট্রোল পাঁচ নম্বর বলা হয়েছে অপারেটার ডি ই মিনারালাইস ওয়াটার প্লান্ট ম্যানেজার প্রোডাকশন ফিটিংস অ্যান্ড বেল্ডার্স ম্যানেজার ইনভেন্টারি ম্যানেজমেন্ট ম্যানেজার অ্যাকাউন্ট অ্যান্ড বুক কিপিং এই নটি আলাদা আলাদা পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে বলা হয়েছে ইচ্ছুক প্রার্থীদের মেল আইডিতে মেল পাঠিয়ে আবেদন ফর্মটি এখানে জমা করতে হবে আইডিটি হচ্ছে বি টি ওয়াই ভ্যাকেন্সি টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেলটিতে নিজের সিবিটি মেল করে নিজের আবেদন প্রক্রিয়াটি এখানে সম্পন্ন করতে হবে এই ছিল কিন্তু দ্বিতীয় নোটিফিকেশানটি এর পরবর্তী নোটিফিকেশানটি তোমাদেরকে দেখিয়ে দিই পরবর্তী বিজ্ঞপ্তি বলা হয়েছে প্লাস্টিক ইনজেকশান মডেলিং ইউনিট অ্যাট রাজারঘাট রিকোয়ার্ড স্টাফ ফর কোয়ালিটি শিফট ইনচার্জ স্টোর ইনচার্জ অ্যাকোমোডেশান অ্যাভেলেবেল অর্থাৎ প্লাস্টিক ইনজেকশন মডেলে তোমাদের ইউনিটে কাজ করতে হবে রাজারঘাটে এখানে স্টাফ যেটা বলেছে যে কোয়ালিটি স্টাফ পোস্টে নিয়োগ করা হবে শিফট ইনচার্জ স্টোর ইনচার্জ এসব পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এক্ষেত্রে তোমাদের সুবিধার্থে এখানে ফোন নাম্বার ইমেল আইডি দেওয়া হয়েছে এর ইমেল আইডিতে নিজের সিবিটি মেল পাঠিয়ে আবেদন ফর্মটি জমা করতে হবে ইমেলটি বলে আছে পি এল এ এস টি ডবল ও এল আর ও আই আর এস অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং ফোন নম্বরটি হচ্ছে নাইন ডবল থ্রি ওয়ান থ্রি সিক্স ওয়ান ফোর থ্রি ওয়ান পরবর্তী বিজ্ঞপ্তি বলা হয়েছে ভ্যাকেন্সি ওয়ানটেড অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাকাউন্ট উইথ নলেজ অফ ইনকাম ট্যাক্স জিএসটি ফাইন অ্যাকাউন্ট ফাইন বাই আ গ্রুপ অফ হোটেল ইন কলকাতা ডিসেন স্যালারি সেন্ট মেল টু গ্রুপ হোটেল জব অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে তোমাদের হোটেলে কিন্তু তোমাদের এখানে কাজের সুযোগ আছে এখানে তোমাদের অ্যাকাউন্ট্যান্ট ভালো জানতে হবে ইনকাম ট্যাক্স জিএসটি ফাইন অ্যাকাউন্ট টেলি এ বিষয়ে কিন্তু জ্ঞান থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ভালো স্যালারি কিন্তু তোমাদের এই পোস্টের জন্য দেওয়া হবে এই ধরনের কিন্তু বলা হয়েছে জব লোকেশন কলকাতাতে এখানে তোমাদের ইমেল পাঠিয়ে আবেদন ফর্মটি জমা করতে হবে তোমাদের এই যে ইমেলটি বলা হয়েছে গ্রুপ হোটেল জব অ্যাট দ্য কম এই ইমেলে তোমাদের সিবিটি সাথে অবশ্যই কিন্তু এক কপি ফটো সিবিতে লাগানো থাকবে সেটি তোমাদের পাঠিয়ে আবেদন প্রক্রিয়াটি এখানে সম্পন্ন করতে পারবে পরবর্তী বিজ্ঞপ্তিটি বলা আছে সিমপ্লেক্স এক্সটিউট প্রাইভেট লিমিটেড এখানে তোমাদের কর্মী নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে আ রিনিউর পিবিসি পাইপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি অফ ওয়েস্ট বেঙ্গল ইন লুকিং ফর এখানে তোমাদের যে পিবিসি পাইপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি সিমপ্লেক্স এক্সটিউট প্রাইভেট লিমিটেড এখানে তোমাদের কোয়ালিটি কন্ট্রোল এবং ল্যাব ইনচার্জ পোস্টে নিয়োগ করা হবে রেসপন্সিবিলিটি কি বলা হয়েছে প্রেডিক্যাল টেস্টিং অফ

এখানে তোমাদের যে কন্ট্রোল যে কোয়ালিটি কন্ট্রোল এবং ল্যাব ইনচার্জ পোস্টের নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েট পাশ হয়ে থাকতে হবে প্লাস্টিক টেকনোলজি নিয়ে যেটি অবশ্যই কিন্তু সিআইপিটি থেকে তোমাদের এই অনুমোদিত কোনো ইনস্টিটিউট থেকে পাশ হয়ে থাকতে হবে পাঁচ বছরই কিন্তু কাজের জ্ঞান থাকতে হবে এবং তোমাদের বলা হয়েছে এখানে নিজের সিবিটি এবং স্যালারিটি তোমাদের উল্লক্ষ করে এই যে ইমেলটি বলা হয়েছে হ্যাট অ্যাট দ্য রেট সিমপ্লেক্স পাইপ ডট কম এই ইমেলটিতে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবে এরপর তোমাদের এই নোটিফিকেশনে বলা হয়েছে ওয়ার্ক ইন ইন্টারভিউ দেখতে পাচ্ছ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে মানডে টু ওয়েডনেসডে টু পি এম টু ফাইভ পি এম অর্থাৎ এখানে ইন্টারভিউ সময় রাখা হয়েছে দুটা থেকে পাঁচটা মানডে টু ওয়েডনেসডে তোমাদের ইন্টারভিউ হবে লেডি রিসেপশানিস্ট উইথ কম্পিউটার নলেজ অর্থাৎ এখানে তোমাদের লেডি রিসেপশানিস্ট এবং প্রার্থীকে অবশ্যই কিন্তু কম্পিউটার নলেজ জানতে হবে অ্যাড্রেসটি বলেছে টলিউং গড়িয়া নাকটালা এবং দ্বিতীয় পোস্ট ইলেকট্রিশিয়ান ড্রাইভার স্কুল আয়া কেয়ারটেকার এই পাঁচটি আলাদা পোস্টে তোমাদের নিয়োগ করা হবে জব লোকেশনটি এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে পরে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এম এসবি এস বি কনস্ট্রাকশন কলকাতা থেকে এখানে যেটা বলা হয়েছে ইজ রিক্রুটিং ফলোইং প্রফেশনাল হ্যাভিং ফাইভ টু ফিফটিন ইয়ার প্রার্থীকে তোমাদের পাঁচ থেকে পনেরো বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অব এক্সপ্রেস ইন রেসপেকটিভ ফিল্ড ফর দে আর ভেরিয়াস প্রজেক্ট ইন অল ওভার ওয়েস্টবেঙ্গল এখানে তোমাদের কনস্ট্রাকশন যে কোম্পানিটি কলকাতা হলেও এখানে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় কাজ চলছে এবং সেখানে তোমাদের কিন্তু বিভিন্ন প্রজেক্টে নিয়োজিত করা হবে কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা তোমাদের জানিয়ে দিই সাইট সুপারভাইজার সিভিল এবং ইলেকট্রিক্যাল যেখানে উচ্চ পাশ হয়ে থাকতে হবে দ্বিতীয় বলা হচ্ছে সিভিল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা অ্যান্ড বিটেক তৃতীয় বলা হয়েছে অ্যাকাউন্টেন্ট কাম স্টোর কিপার যেখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা আবেদন করতে পারবে এসব পোস্টগুলিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে প্রথমে বলেছে সাইট সুপারভাইজার সিভিল এবং ইলেকট্রিক্যাল যেখানে উচ্চমন্ত্রী পাশ দ্বিতীয় হচ্ছে সিভিল এবং মেকানিক্যাল যেখানে ডিপ্লোমা অথবা বিটেক প্রার্থীর আবেদন করতে পারবে তৃতীয় বলে আছে অ্যাকাউন্টেন্ট কাম স্টোর কিপার যেখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে তো এই ছিল কিন্তু বন্ধুরা বিজ্ঞপ্তিগুলি যেটা তোমাদের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি প্রাইভেট সংস্থা তোমাদের কর্মী নিয়োগ করা আছে কারা কারা আবেদনযোগ্য কীভাবে আবেদন করবে সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করলাম তো আশা করি চাকরির খবরগুলি তোমাদের সকলকে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একবার লাইক করবে শেয়ার করবে বন্ধুর সাথে প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবর ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ